हेलो फैमिली यू आर वाचिंग इग्रा शिक्षा सदन आई थिंक यू आर ऑल आर एब्सोल्युटली फाइन। सो आज के নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন এবং খুব ইন্টারেস্টিং ভিডিও। সো সেটআপ দেখে আসলে এবং টাইটেল আর থাম্বনেল দেখে আসলে বুঝতেই পেরে গেছেন এই ভিডিওটা কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, এই ভিডিওটা হতে চলেছে আমাদের মোবাইলের জন্য কিভাবে আমরা মোটো ব্লগিং সেটআপ ইনস্টল করব। আজকে আমাদের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সো এই হচ্ছে আমাদের হেলমেট স্টিল বার্ড ARSBA1 বিস্ট হেলমেট, যেটা অরেঞ্জ কালার, এবং এখানে আছে মোবাইল মাউন্ট। এগুলো এটা হচ্ছে জে মাউন্ট, এই দুটো হচ্ছে এক্সট্রা দুটো মাউন্ট, আর এটা হচ্ছে কার্ভ মাউন্ট এবং এটা হচ্ছে ফ্ল্যাট মাউন্ট, এবং আছে দুটো নাট এবং আমাদের মোবাইল, এবং এখানে আছে ইয়ারপিস একটা, এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দরকার, যেটা হচ্ছে এই এম সিল টেপ বা বন্ড সেট গ্লু। সো এটা সেট করে দেওয়ার পর মানে হেলমেটটা পার্মানেন্টলি মোটো ব্লগিং সেটআপের জন্য তৈরি হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অলরেডি সেট করে দিন আমার আপকামিং ভিডিওসের জন্য। সো চলুন আপনার দেরি করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিই আমাদের এই হেলমেটটাই কিভাবে এই মাইকটা ইনস্টল করা হয় এবং এই হেলমেটের কিভাবে প্যাড রিমুভ করা হয়। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের হেলমেট। সো এখান থেকে এটার উপর দেখতে পাচ্ছেন, তো এইখানে একটা ক্লিপ থাকে বা বাটন থাকে বলতে পারেন। সো এটাকে টেনে রিমুভ করা যায়। সো এর ভিতরে আমরা এই মাইক্রোফোনটা সেট করে দেবো। সো এইটা আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে না আপনাদের বোরিং লাগে। সো এইভাবে দেখতে পাচ্ছেন এসে গেল আমাদের এই হেলমেটের ভিতরে মাইক্রোফোন। সো এইভাবে আমরা মাইকটা লাগালাম। সো এরপরে কিভাবে এতে মাউন্ট ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সো মোটো ব্লগিং সেট আপ করার জন্য আমাদেরকে সব থেকে প্রথমে দরকার একটা হেলমেট, এটা ফ্ল্যাট মাউন্ট দেখতে পাচ্ছেন, এবং এটা একটু রেক্ট্যাঙ্গেল দেখাবে। সো এটা হচ্ছে কার্ভ মাউন্ট দেখতে পাচ্ছেন। এরপরে লাগবে আমাদের একটা জে মাউন্ট, এবং এরপরে লাগবে মোবাইল মাউন্ট, এবং এরপরে লাগবে একটা মোবাইল সব, আর একটা জিনিস লাগবে যে এই নাটটা। সো এই নাটটা বলতে ভুলে গিয়েছিলাম, সো এই নাটটাও লাগবে। ফার্স্ট আমরা এখানটাই এটাকে মাঝ বরাবর সেট করে নিয়ে সো দাগ দিয়ে নেব সাইড দিয়ে। সো এখানে দাগ দিয়ে নেওয়ার পর আমরা এই বন্ড সেটটা এতে ইনসার্ট করে দেবো। সো এটা আমরা বের করে নিয়েছি এবং এটাতে আমরা রেখে এটাকে ভালো করে মিক্স করে নেব। সো এটা মিক্স করে নেওয়ার পর এখানে আমরা এটাকে সেট করে দেব। এরপর আমরা এই কার্ভ মাউন্টটা এটাতে ভালো করে মাঝ বরাবর চেপটে দেব। সো 1 মিনিট ধরে এটাকে প্রেস করবেন। সো এটা এই ধরনের একটা শেপ নিয়ে নেবে। সো এরপরে এটাকে তো মিনিমাম একদিনের জন্য শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। সো চলুন আমরা কালকে দেখা করছি। সো বন্ধুরা চলে এসেছি আমরা এই ভিডিও সেকেন্ড ডেতে, এবং আজকের এই হেলমেটে যে মাইকটা লাগানো হয়েছে সো কার্ভ মাউন্টের উপরে, সো বুঝতে এটা অনেকটা দেখতে পাচ্ছেন যে একটু কালারটা চেঞ্জ হয়েছে আগের থেকে কি। সো এরপর জাস্ট আমরা এই মোবাইল মাউন্টটা এতে এই ধরনের ইনসার্ট করে জাস্ট আমরা এই স্ক্রুটা এটা দেবো নাটটা। সো চলুন আর বেশি না টাইম বাড়িয়ে এটা আমরা সেট করে নিই খুবই তাড়াতাড়ি। সো এইখানটাই আমাদের ফোন থাকবে। সো চলুন আর একটা ফোন এনে দেখাই। সো ফোনটা এই রকম করে থাকবে ক্যামেরাটা, এটাকে ধরে জাস্ট ফোনটাকে ধরে এই নাটটা এটা দেবো। দেখতেই পাচ্ছেন ফোনটা এইভাবে স্টে হয়ে গেল, আর নড়ালে
ফোন পড়বে না যেটা দেখতে পাচ্ছেন আমরা নাড়াচ্ছি ফোন পড়ছে না সো এইভাবে আসে আপনারা আপনাদের অ্যাঙ্গেল সেট করতে পারবেন কি অ্যাঙ্গেল নিয়ে রাখবেন এবং তারপরে ইনারটা টাইট করে দেবেন তবে আপনার পুরো অ্যাঙ্গেল ফিক্স হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যাঙ্গেল থেকে ভিডিও হয় সো আমরা একটা ভিডিও শ্যুট করেছি সো টেস্ট ভিডিও এবং মাইক ইনসার্ট করে ভিডিওটা শ্যুট হয়েছে এক্সটার্নাল মাইক সো ভিডিওটাকে দেখে নিন नया बहुत ही दूसरे जगह से अपना वीडियो स्टार्ट कर रहा हूँ सो गाड़ी का एक ही हाल क्या हो रहा है यार जब से गाड़ी का क्लच का तवाया चेंज किया है तब से ही गाड़ी का प्रॉब्लम हो रहा है सो चलो अभी हम जाने वाले हैं सो पिछला मोड़ पे हमारा जो मन में गैरेज है वहाँ पे चलो गैरेज पे चलते हैं और টেস্ট ড্রাইভের ভিডিও মানে মাল্টি ব্লগিং সেটআপটা কেমন আমরা সেট করেছি বা এ থেকে কিভাবে ভিডিও শুট করা যাচ্ছে পুরোটাই আপনারা দেখলেন সাউন্ডের একটু ইস্যু আছে সো উইন্ড ব্লাস্টের জন্য এই সাউন্ডটা একটু এরকম লাগছে আই থিঙ্ক সো ইন ফিউচার সাউন্ডটা ঠিক হয়ে যাবে এবং আমার মাল্টি ব্লগিং চ্যানেলটা হিন্দিতে তাই আমি হিন্দিতেই কথা বলছিলাম এবং যারা এখনও চ্যানেলটাকে দেখেননি বা চ্যানেলটা ভিজিট করেননি সো এখানে নাম আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক আউট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন সো আই থিঙ্ক এই ভিডিওটা ইনফরমেটিভ এবং আপনাদের খুবই ভালো লেগেছে সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন জুড়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল এ সেট করে দেবেন আমার আপকামিং ভিডিওদের জন্য ভিডিওটা এখানে শেষ করছি স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও টিল দেন বি সেফ বি হ্যাপি কিপ সাপোর্টিং বি অ্যাওয়ার মাস্ক